Welcome to my second class on Canto 2 on Rape of the Lock by Alexander Pope. আজকে আমি আলোচনা করব আলেকজান্ডার পোপের লেখা দা রেপ অফ দা লক এর ক্যান্টো 2. ক্যান্টো 2 এর উপরে যথারীতি আমি একটা ক্লাস আগে করেছি, এটা সেকেন্ড ক্লাস। তুমি যদি প্রথম ক্লাসটা না দেখে থাকো তো ডেসক্রিপশনে তার লিংক দেয়া আছে, তুমি অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখে নাও। দেখো ক্যান্টো 2 এর ফার্স্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, নাম্বার 1 ব্লিন্ডার্স প্লেজার ট্রিপ অফ দা থেমস, অর্থাৎ ব্লিন্ডার থেমস নদীতে তার নৌবহর নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছে। নাম্বার 2 ব্লিন্ডার্স লক অফ হেয়ার, ব্লিন্ডার যে লক ছিল সেটা দেখেছি আমরা। দা রিচুয়ালস অফ গড বাই দ্য লর্ড, অর্থাৎ ব্লিন্ডাকে পাওয়ার জন্য, ব্লিন্ডার ভালোবাসা জয় করার জন্য, ব্লিন্ডার লক্স অফ হেয়ার এর জন্য লর্ড যে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, বা লর্ড যে সমস্ত পূজা অর্চনা করেছে সেটা আমরা দেখেছি। আজকে আমরা আলোচনা করব ব্লিন্ডা অন হিজ ভেসেল, অর্থাৎ ব্লিন্ডা তার ভেসেল নিয়ে থেমস নদীতে যে ঘোরাফেরা করছে সেটা কিভাবে ঘোরাফেরা করছে। নাম্বার 2 ডেসক্রিপশন অফ দ্য স্পিরিট, ব্লিন্ডাকে গার্ড দেওয়ার জন্য যে স্পিরিটরা আছে তাদের বর্ণনা। এন্ড ডিউটি অফ স্পিরিট, এবং স্পিরিটদের কি ধরনের ডিউটি আছে বা স্পিরিটরা কি ধরনের ডিউটি করে এসব নিয়ে আলোচনা করবো। আর তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্রথমেই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করে নিও, কেন কি সেখানে অনেক ভিডিওর লিংক দেয়া আছে তোমার কাজে লাগতে পারে। তো লেটস কাম টু দ্য টেক্সট। বাট নাও সিকিউর দ্য পেইন্টেড ভেসেল গ্লেডস, আলেকজান্ডার পোপ বলছেন, বাট নাও সিকিউর দ্য পেইন্টেড ভেসেল গ্লেডস, গ্লেডস মিন্স সেলস স্মুথলি, অর্থাৎ খুব সুন্দর ভাবে নৌকা নিয়ে বয়ে যাওয়া। এখানে ভেসেল, ভেসেল মিন্স দ্য বার্চ অফ ব্লিন্ডা, যে বার্চের ওপরে বা যে বার্চে চেপে ব্লিন্ডা ভ্রমণ করতে বেরিয়েছে, কোথায় বেরিয়েছে, থেমস নদীতে। সেই ভেসেলটা কিরকম, দ্য পেন্টেড অর্থাৎ ডেকোরেটেড। সিকিউর কেন, কেন কি ব্লিন্ডা যখন ভ্রমণ করতে বেরিয়েছে তার সাথে তার যে সঙ্গীরা আছে তার পাশাপাশি ব্লিন্ডাকে গার্ড দেওয়ার জন্য কারা আছে, বিভিন্ন স্পিরিটরা আছে, যেটা আমরা ক্যান্টো 1 এ দেখেছি যে কোন স্পিরিট কোথায় থাকে। তো স্পিরিটদের সম্পর্কে আমরা একটা ডেসক্রিপশন পেয়েছি, এইখানে দেখব আমরা ক্যান্টো 2 এতে আমরা দেখব যে কোন স্পিরিটের কি কাজ। তো যেহেতু সমস্ত স্পিরিটরা ব্লিন্ডার ভেসেলকে গার্ড করে আছে সেই জন্য ব্লিন্ডার যেটা ভেসেল সেটা সিকিউর, সেই জন্য আলেকজান্ডার পোপ বলছে বাট নাও সিকিউর দ্য পেইন্টেড ভেসেল গ্লেডস, অর্থাৎ ব্লিন্ডার যে ডেকোরেটেড ভেসেল, যে বার্চ, সেটা খুব মুক্তি ভাবে থেমস নদী দিয়ে বয়ে যাচ্ছে। কিরকম জায়গা দিয়ে বয়ে যাচ্ছে, দ্য সানবিমস ট্রেমলিং অন দ্য ফ্লোটিং টাইড, ফ্লোটিং মিন্স ফ্লোয়িং অর্থাৎ বয়ে যাচ্ছে, টাইড মিন্স ঢেউ। যখন ব্লিন্ডার নৌকাটা কি হচ্ছে থেমস নদী দিয়ে যাচ্ছে বা জলের উপর দিয়ে যাচ্ছে, তখন জলের সাথে নৌকার যে সংঘর্ষ তার ফলে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, তখন জলের সাথে নৌকার যে আঘাত হচ্ছে সেই আঘাতের ফলে ছোট ছোট ঢেউয়ের সৃষ্টি হচ্ছে, এবং সেই ঢেউগুলো কিরকম ট্রেমলিং কম্পনরত ঢেউ, এবং সেই ঢেউয়ের উপরে সানবিমস এসে পড়ছে, সেই জন্য বলা হচ্ছে সানবিমস ট্রেমলিং, অর্থাৎ সূর্যের যে রশ্মি বা সূর্যের যে রশ্মি সেটা কি হচ্ছে ওই ঢেউয়ের উপরে পড়ছে এবং মনে হচ্ছে যেন ঢেউগুলো কাঁপছে, কম্পনরত ঢেউ। While melting music tills upon the sky, here melting music means soft music which melts the heart of the lovers, অর্থাৎ যারা লাভার হয় তারা বিভিন্ন ভ্যারাইটিজ রোমান্টিক গান শুনতে খুব ভালোবাসে, এবং যদি কোনো লাভার যদি কারো ল্যাং খেয়ে থাকে বা কোনো মেয়ের যদি ল্যাং খেয়ে থাকে তাহলে তো তার আর কোনো গল্পই নেই, তো রোমান্টিক স্যাড সং শুনে সে দিন কাটিয়ে দেবে, ঠিক এখানে সেরকম। ওয়াই মেল্টিং মিউজিক, এখানে মিউজিকটা কিরকম, খুবই সফট মিউজিক, সেটা কি হচ্ছে স্টিলস আপন দ্য স্কাই, সফট মিউজিক ওয়াজ রাইজিং আপ টু দ্য স্কাই, অর্থাৎ আকাশ পর্যন্ত পৌঁছে গেল। অ্যান্ড সফট এন্ড সাউন্ড অ্যালং দ্য ওয়াটার্স ডাই, আবার কি হচ্ছে সফট এন্ড সাউন্ড মিন্স সফট নোটস, যেটা কি হচ্ছে ডাই অন দ্য ওয়াটার্স অফ দ্য রিভার, অর্থাৎ মেল্টিং মিউজিকটা আকাশে পৌঁছে যাচ্ছে সেখানে মিলিয়ে যাচ্ছে, আবার মাঝে মাঝে কি হচ্ছে সফট এন্ড সাউন্ডস অর্থাৎ সেই যে সুইট নোটস অফ দ্য মিউজিক সেটা কি হচ্ছে আস্তে আস্তে জলে এসে যেন মিশে যাচ্ছে, ঠিক এরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। স্মুথ ফ্লো দ্য ওয়েভস, আর ওয়েভস গুলো ঢেউগুলো খুব স্মুথলি বয়ে যাচ্ছে। দ্য জিফার্স জেন্টলি প্লে, কিরকম ভাবে বয়ে যাচ্ছে মনে হচ্ছে, জিফার্স, জিফার্স মিন্স ইন গ্রিক মাইথোলজি বা গ্রিক মিথোলজিতে জিফার্স মিন্স আমরা যেটাকে বলে থাকি পবনদেব, অর্থাৎ বাতাসের যে দেবতা যাকে আমরা পবনদেব বলি, তো গ্রিক মিথোলজিতে এরকম বাতাসের দেবতাকে বলা হয় জিফার্স। জেন্টলি প্লে, প্লে মিন্স ব্লো জেন্টলি, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ওয়েস্ট উইন্ড, এখানে ওয়েস্ট উইন্ড কে রেফার করা হচ্ছে, জিফার মিন্স ওয়েস্ট উইন্ড, যে ওয়েস্ট উইন্ড ধীরে ধীরে বয়ে যাচ্ছে। দেখো ওয়েস্ট উইন্ড তুমি পড়েছো পিবি সেলের ওড টু দা ওয়েস্ট উইন্ড, সেখানে দেখা গেছে যখন ওয়েস্ট উইন্ড আসে তখন স্প্রিং আসে, অর্থাৎ পরিবেশটা খুবই সুন্দর, ওয়েদারটা খুবই সুন্দর, যে হালকা স্প্রিং আসছে, গরম বাতাস আসছে, ঠিক সেরকম জিফার্স বা ওয়েস্ট উইন্ড কি হচ্ছে জেন্টলি প্লে, অর্থাৎ খুব স্লোলি সুইটলি স্মুথলি বয়ে যাচ্ছে। ব্লিন্ডার স্মাইল, ব্লিন্ডা হাসছে, এন্ড অল দ্য ওয়ার্ল্ড গে, এন্ড অল দ্য ওয়ার্ল্ড মিন্স অল হার লাভার্স, অর্থাৎ ব্লিন্ডার যে সমস্ত প্রেমিক আছে তারা খুব হ্যাপি হচ্ছে, কেন হ্যাপি হচ্ছে না ব্লিন্ডা যে হাসছে সেটা দেখে তারা খুব হ্যাপি হচ্ছে, বুঝে গেল। নেক্সট, অল বাট দ্য সেলস উইথ কেয়ারফুল থটস অপ্রেসড, কিন্তু
অ্যাকচুয়ালি বিলিন্ডার যে থেমস নদীতে তার বার্জ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বিলিন্ডার কিন্তু পুরোপুরি ফ্রি ও পুরোপুরি চিন্তামুক্ত। কেন চিন্তামুক্ত? কেন কি যে সমস্ত এরিয়াল সিলস ওরা বিলিন্ডার স্বপ্নে এসে বিলিন্ডাকে সচেতন করে বিলিন্ডার কিভাবে থাকা উচিত, যেমন সচেতন করে বিলিন্ডার আবার যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু সেই সমস্ত স্বপ্ন সে ভুলে যায়। কিন্তু আমরা ফার্স্ট ক্যান্টোতে পড়েছি যে যে সমস্ত সিলস বা যে সমস্ত স্পিরিট বা যে সমস্ত এরিয়াল যারা বিলিন্ডাকে গার্ড দিচ্ছে, সে ভাবছে কি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে কিভাবে কখন যে বিলিন্ডার উপরে মিসফরচুন নেমে আসবে সেটা আমি বুঝতে পারছি না, এটা কিন্তু স্পিরিটরা তখন ভেবেছিল। সেই জন্য বলা হচ্ছে বাট দ্য সিলস উইথ কেয়ারফুল থটস অপ্রেসড, অপ্রেসড মিন্স ট্রাভেলড, অর্থাৎ একটা চাপের মধ্যে আছে। এরকম চাপের মধ্যে কেয়ারফুল থটস মিন্স অ্যাংজাইটি, অর্থাৎ উত্তেজক পূর্ব একটা চাপের মধ্যে আছে। কেন চাপের মধ্যে আছে? কেন কি একমাত্র সিলস বা এরিয়াল বা ন্যাচারাল স্পিরিট এরাই বুঝতে পারছে যে কোনো একটা কিছু খারাপ ঘটতে যাচ্ছে বিলিন্ডার সাথে, যেটা বিলিন্ডার জানে না। কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিটও জানে না যে কখন ঘটবে, কিভাবে ঘটবে, কার সাথে ঘটবে। সেই জন্য যেহেতু এটা একটা আননোন ম্যাটার কার কাছে, টু দ্য স্পিরিট, সেই জন্য স্পিরিটরা কিন্তু খুব টেনশনে আছে, ট্রাভেলড, খুব টেনশনে আছে। আর যেহেতু বিলিন্ডা ঘুম থেকে উঠলে সমস্ত কিছু ভুলে যায়, সেই জন্য বিলিন্ডা কিন্তু ফ্রি ফ্রম টেনশন, পুরো টেনশন থেকে মুক্ত আছে। দ্য ইম্প্যান্ডিং ও সেট হেভি অন হিজ ব্রেস্ট, লাইন 54 এ বলছে আলেকজান্ডার পোপ যে সিলসটা কেন অপ্রেসড আছে, কেন কি ইম্প্যান্ডিং, ইম্প্যান্ডিং মিন্স অ্যাপ্রোচিং, আগন্তুক, কোনো কিছু ঘটতে যাচ্ছে, ও মিসফরচুন, সেট হেভি অন হিজ ব্রেস্ট, যেটা স্পিরিটদের মনে বসে আছে বা স্পিরিটদের গোটা চিন্তা ভাবনা জুড়ে আছে যে বিলিন্ডার সঙ্গে কোনো কিছু একটা খারাপ কিছু ঘটতে যাচ্ছে, আর সেই জন্য সেট হেভি অন হিজ ব্রেস্ট। আর যে কারণে দ্যাট মিন্স মেড হিম স্যাড, কাকে না সিল্ককে, যে এরিয়ালের সাথে কি ঘটতে যাচ্ছে সেটা যাতে এরিয়ালের সাথে না ঘটে, কিভাবে সেই খারাপ মিসফরচুন থেকে বিলিন্ডাকে রক্ষা করা যায় সেটা নিয়ে কিন্তু সিল্ক খুব টেনশন আছে, বোঝা গেল? নেক্সট, আর সেই কারণে হি সামন্স স্ট্রেইট হিজ ডেলিজেন্স অফ এয়ার, সেই কারণে সিল্ক কি করছে, সামন্স, ডাকছে, কাকে, স্ট্রেইট অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে, ডেলিজেন্স মিন্স ইনহ্যাবিটেন্টস অফ দ্য এয়ার, অর্থাৎ বাতাসের যে স্পিরিটরা আছে, যে স্পিরিট বিলিন্ডাকে গার্ড করছে, সেই স্পিরিটদের সবাইকে সঙ্গে সঙ্গে ডাকছে, কে ডাকছে, সিল্ক, দ্য লুসিড স্কোয়াড্রন, দেখো স্কোয়াড্রন্স ইজ দ্য ওয়ার্ড রিলেটেড উইথ আর্মি, অর্থাৎ আমরা জানি স্কোয়াড্রন কথাটা আর্মির সাথে রিলেটেড, আর্মি মিন্স এ গ্রুপ অফ সোলজার্স, তো এখানে সিল্ক ডাকছে, কাদের ডাকছে, লুসিড স্কোয়াড্রন কে, লুসিড মিন্স স্পিরিট, স্কোয়াড্রন, লুসিড স্কোয়াড্রন মিন্স দ্য আর্মি অফ ব্রাইট স্পিরিট অফ দ্য ইয়ার, অর্থাৎ ইয়ারের সমস্ত স্পিরিটগুলোকে সঙ্গে সঙ্গে ডাকছে, স্ট্রেইট অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স ডাকছে, ডেলিজেন্স মিন্স স্পিরিট অফ দ্য ইয়ার, তাহলে ইয়ারে যত সমস্ত স্পিরিট আছে বা যারা ইয়ারের ইনহ্যাবিটেন্ট তাদের সবাইকে ডাকছে, উদ্দেশ্য কি, যে বিলিন্ডাকে গার্ডে রাখতে হবে অল টাইম, রাউন্ড দ্য সেলস, রিপিয়ার, রিপিয়ার মিন্স কাম, যে তাড়াতাড়ি চলে এসো, সফট ওভার দ্য শ্রাউডস, এরিয়াল হুইসপারস ব্রেক, আর তারা সঙ্গে সঙ্গে চলে আসছে, চলে আসার পরে কি হচ্ছে, তারা ওই যে গোটা বার্জটা সেটাকে ঘিরে রাখছে, শ্রাউডস মিন্স সেল, এরিয়াল হুইসপারস ব্রেক, আর তারা কি করছে, নিজেদের মধ্যে একটা ফিসফিস করে আলোচনা করছে, দ্যাট মিন্স কনসালটেশন, অর্থাৎ কনসালটেশন মিন্স নিজেদের মধ্যে একটা আলোচনা সেরে নেওয়া, তারা একটা আলোচনা সেরে নিচ্ছে, এরিয়াল হুইসপারস ব্রেক মিন্স দ্য স্পিরিট অফ দ্য ইয়ার হোল্ড হুইসপারড কনসালটেশন, তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করছে, কনসাল্ট করছে, দ্যাট সেন্ট বাট জিফার্স টু দ্য ট্রেন Beneath. That means, সেটা কিরকম মনে হচ্ছে, তাদের মধ্যে যখন আলোচনা করছে যে ফিস ফিস আওয়াজ হচ্ছে, কথা বললে যেমন মুখ থেকে বাতাস বেরায়, ঠিক সেই বাতাসটাকে এখানে বলা হচ্ছে জিফার্স, অর্থাৎ ওয়েস্ট উইন্ড, তো এটা অন্য কিছু নয়, এটা ওয়েস্ট উইন্ড, কার ওয়েস্ট উইন্ড বা কার বাতাস, এই যে সমস্ত এরিয়াল যারা বিলিন্ডাকে গার্ড করছে, তারা যখন হুইসপার করে কথা বলছে নিজেদের মধ্যে, একটা কনসাল্ট করছে যে কিভাবে বিলিন্ডাকে গার্ড দেয়া যায়, তারা কথা বলার সময় তাদের মুখ থেকে যে বায়ু বেরাচ্ছে বা বায়ু নির্গত হচ্ছে সেটাই যেন মনে হচ্ছে ওয়েস্ট উইন্ড, জিফার্স, বোঝা গেল? নেক্সট, এরপরে আসে ডেসক্রিপশন অফ দ্য স্পিরিট, স্পিরিট গুলো কিরকম, অর্থাৎ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অফ দ্য স্পিরিট, সাম টু দ্য সান দেয়ার ইনসেক্ট উইংস আনফোল্ড, কিছু কিছু স্পিরিট কি করছে, টু দ্য সান দেয়ার ইনসেক্ট উইংস আনফোল্ড, ইনসেক্ট উইংস মিন্স যে সমস্ত স্পিরিটদের ইনসেক্টের মতো ডানা আছে, আনফোল্ড, আনফোল্ড মিন্স মেলে ধরা, তারা কি করছে, তারা তাদের ডানা গুলোকে মেলে ধরছে, সাম টু দ্য সান দেয়ার, কোথায় না সূর্যের আলোতে, ওয়েভড অন দ্য ব্রিজ অর সিঙ্ক ইন দ্য ক্লাউডস অফ গোল্ড, ওয়েভড অন দ্য ব্রিজ মিন্স আর ক্যারিড অফ হাই by the wind, tara onek opore uthe jacche, ortho tara batashe ure berachche, and sink in the clouds of gold, ebong tara abar sink hoye jacche, dube jacche, kothay, in the cloud of gold, dekho actually cloud kokhono gold hote pare na, ekhane cloud keno gold, keno ki cloud er opore ki porche na, cloud er opore surjer alo porche, sei jonno ekhane bola hocche cloud, ar ei je somosto spirit gulo tader dana gulo insect like je wings, sei wings gulo mele dhore tara ki korche je oi poronto megher opore, tara ki korche na surjer alo je megher opore porche, যে মেঘ গুলোকে গোল্ডেন মনে হচ্ছে তার মধ্যে মিলিয়ে যাচ্ছে বা তার মধ্যে ঢুকে যাচ্ছে, সিঙ্ক হয়ে যাচ্ছে, ট্রান্সপারেন্ট ফর্ম, আমরা ক্যান্টো 1 এ দেখেছি যে এই সমস্ত সিলসরা বা এই সমস্ত এরিয়ালরা বা এই
সমস্ত স্পিরিটরা তারা নিজেদের কি করতে পারে যে কোনো সময় যে কোনো মূর্তি ধারণ করতে পারে অর্থাৎ তারা ফিমেল হতে পারে মেল হতে পারে যে কোনো আকার ধারণ করতে পারে টু ফাইন ফর মর্টাল সাইট দ্যাট মিন্স देयर বডিজ ওয়্যার সো ডেলিকেট দ্যাট দে কুড নট বি অবজার্ভড বাই দা হিউম্যান আইজ অর্থাৎ বলা হচ্ছে যে টু ফাইন ফর মর্টাল সাইট যে এই সমস্ত এয়ারি স্পিরিট এদের কিন্তু কখনোই মর্টাল হিউম্যান অর্থাৎ মানুষরা কখনো দেখতে পায় না তারা সবসময় মানুষদের দৃষ্টির আড়ালে থাকে দেয়ার ফ্লুইড বডিজ হ্যাভ ডিসলভড ইন লাইট আর কি হচ্ছে তাদের যে এই ফ্লুইড বডিজ দ্যাট মিন্স লিকুইড বডিজ ফ্লেক্সিবল বডিজ ফিল্মি বডিজ এগুলো কি হচ্ছে হ্যাভ ডিসলভড ইন লাইট অর্থাৎ সূর্যের আলোতে মিলিয়ে যাচ্ছে লুজ টু দ্য উইন্ড দেয়ার এয়ারি গার্মেন্ট ফ্লিউ আর তারা যখন তাদের ডানা মেলে উড়ে যাচ্ছে তখন কি হচ্ছে না এই বাতাসে তাদের গার্মেন্টস গুলো উড়ছে অর্থাৎ যখন ঝোড়ো হাওয়া দেয় তখন আমাদের যেমন জামা উড়তে থাকে ঠিক সেরকম ভাবে তারা যখন তাদের ডানা মেলে আকাশে উড়ে যাচ্ছে তখন কি হচ্ছে না বাতাসে জেন্টেল ব্রিজে তাদের যে গার্মেন্টস আছে সেগুলো ফ্লিউ হচ্ছে অর্থাৎ উড়ছে নেক্সট থিন গ্লিটারিং টেক্সচার্স অফ দ্য ফিল্মি টিউ থিন গ্লিটারিং টেক্সচার্স টেক্সচার্স মিন্স টিস্যু অর্থাৎ যে সমস্ত জিনিস দিয়ে জামা প্যান্ট বা পোশাক পরিচ্ছদ তৈরি করা হয় অফ দ্য ফিল্মি টিউ দ্যাট মিন্স এ ফাইন ফিল্মি সাবস্টেন্স লাইক কভ ওয়েভ ফ্লোটিং অন দ্য এয়ার ইন কাম সানি ওয়েদার অর্থাৎ এই সমস্ত স্পিরিটরা যে সমস্ত ড্রেস গুলো পরে আছে সেগুলো কিসের তৈরি মেড অফ এ থিন গ্লিটারিং ইস্যু সেগুলো কি হচ্ছে না সানবার্ন্ট ডিউতে সেগুলো উড়ছে ডিপ ইন দ্য রিচেস্ট টিঙ্কচার অফ দ্য স্কাই আর কি হচ্ছে না দে হ্যাড বিন কালার্ড বাই দ্য রিচেস্ট কালার্স অফ দ্য পার্ট অফ দ্য স্কাই ওয়ার লাইট প্লেজ About ever mingling shades of the color. That means deep in the richest tincture of the skies. Deep means colored, or that colorful. In the richest tincture, means mixed color of the skies. Akasher, or that akasher, jeta sobche bhalo color. Seta ki hocche mishe jacche. Where light disports in ever mingling days. Disport means place about. Where light, jekhane light, or that means sunlight. Ki hocche khelche. Sunlight jekhane khelche. Kothay in ever mingling days. That means where the colors are constantly changing and mixed up with each other. অর্থাৎ সূর্যের আলোতে ওরা এত সুন্দর যে ফার্মলি ইস্যু ড্রেস পরে আছে সেটা কি হচ্ছে কন্টিনিউ সূর্যের আলোতে সেটা মিশে যাচ্ছে while every beam new transient color flings while যেখানে every beam অর্থাৎ সূর্যের প্রত্যেকটা রশ্মি new transient means changing colors অর্থাৎ যখনই সূর্যের আলো তাদের ড্রেসের উপরে পড়ছে তখনই তাদের ড্রেসের যে কালার সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে স্প্রেড এবং ফ্লিংস ফ্লিংস মিন্স স্প্রেড এবং চারিদিকে ছড়িয়ে পড়ছে কালারস দ্যাট চেঞ্জ হোয়েনএভার দে ওয়েভ দেয়ার উইংস আর এই যেমন কালার যেমন পরিবর্তন হয় ঠিক সেরকম ভাবে হোয়েনএভার দে ওয়েভ দেয়ার উইংস তাদের ডানাগুলো যখনই মেলে উড়তে থাকে তখনই তারাও যেন তাদের ড্রেসের মতনই চেঞ্জ হয়ে যায় অর্থাৎ কালার পরিবর্তন করে ফেলে ক্লিয়ার নেক্সট অ্যামিড দ্য সার্কেল দ্যাট মিন্স সারাউন্ডেড বাই দ্য গ্রুপ অফ সেলস অ্যামিড দ্য সার্কেল মিন্স সারাউন্ডেড বাই দ্য গ্রুপ অফ সেলস অন দ্য গিল্ডেড মাস্ট গিল্ডেড মিন্স পেইন্টেড মাস্ট মিন্স বোট অর্থাৎ ব্লিন্ডার যে বোট ছিল সেটা কি ছিল সেটা পেইন্টেড ছিল আর সেটা কিরকম ভাবে ছিল সেটা অ্যামিড দ্য সার্কেল অর্থাৎ সেই বোটটা পুরোপুরি সারাউন্ডেড বাই দ্য গ্রুপ অফ সিলস সবাই তাকে ঘিরে রেখেছিল সুপিরিয়র বাই দ্য হেড ওয়াজ এরিয়াল প্লেস এখানে এরিয়ালকে বলা হচ্ছে সবচেয়ে হায়ার অথরিটি এরিয়াল সবাইকার উপরে তো এরিয়াল কি করছে এরিয়াল সবাইকার উপরে আছে এবং সে সবকিছু কন্ট্রোল করছে হিজ পার্পল পিনিয়নস ওপেনিং টু দ্য সান আর এরিয়াল এরিয়াল কিরকম ভাবে আছে না এরিয়ালের কালার কি এরিয়ালের কালার হচ্ছে পার্পল পিনিয়নস পিনিয়নস মিন্স উইংস অর্থাৎ এরিয়ালের যে ডানা সেই রংটা কিরকম সেই রংটা হচ্ছে পার্পল ওপেনিং টু অর্থাৎ এরিয়াল কি করছে তার যে পার্পল কালারের যে ডানা আছে সেটা হচ্ছে স্প্রেড অর্থাৎ মিলিয়ে ধরছে টু দ্য সান সূর্যের আলোতে হি রেজড হিজ এজার ওয়ান্ড এন্ড দাস বিগন এজার মিন্স ব্লু হি রেজড হিজ ব্লু ওয়ান্ড ওয়ান্ড মিন্স ম্যাজিসিয়ান স্টিক অর্থাৎ এরিয়ালের কাছে যে ম্যাজিসিয়ান স্টিকটা আছে ব্লু কালারের সেটা কি করছে সেটা সে রেজড করছে নেক্সট এরপরে আমরা দেখি ডিউটি অফ স্প্রেড অর্থাৎ স্প্রেডদের ডিউটি কি ছিল আমরা একটু আগেই দেখলাম যে সিলপস কি করেছে সমস্ত এয়ারি স্পিরিট গুলাকে ডেকেছে এরপর তাদের মনে করিয়ে দিচ্ছে যে তাদের কার কিরকম ডিউটি ইয়ে সিলপস এন্ড সিলফেড টু ইয়োর চিফ গিভ ইয়ার দেখো আমরা ক্যান্টো ওয়ানে দেখেছি যে এয়ারি স্পিরিট তারা কি করতে পারে তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারে এখানে সিলফিডস মিন্স ও ফিমেল সিলপসদের কথা বলা হচ্ছে টু ইয়োর চিফ অর্থাৎ তোমাদের যে প্রধান গিভ ইয়ার সে কিছু বলছে শোনো ফেয়ারিজ ফেয়ারিজ গেনি এলভস এন্ড ডেমনস হিয়ার এগুলো সব এয়ারি স্পিরিটদের নাম সবাই এখানে আছে ইউ নো তোমরা জানো দা সেফরিজ এন্ড ভেরিয়াস টাস্কস অ্যাসাইনড যে তোমাদের কার কি ধরনের কাজ করতে হবে বাই ল ইটারনাল টু দা এরিয়াল কাইন্ড এবং তোমাদের যে সমস্ত
ডিউটি এগুলো তোমাদের কিভাবে দেয়া হয়েছে তোমাদের একদম ফিক্সড অর্থাৎ আনচেঞ্জিং লস অফ নেচার অর্থাৎ তোমরা যে ধরনের সেলফ তোমাদের নেচার অনুযায়ী তোমাদের ডিউটি কিন্তু ফিক্সড সেই ডিউটিগুলো তোমাদের করতে হবে এরপরে দেখো কার কি রকম ডিউটি আছে সেটা আমরা একটু পরেই দেখব সাম ইন দ্য ফিল্ডস অফ দ্য পিওরিস্ট আইদার প্লে কিছু এয়ারি স্পিরিট আছে যারা কি করে দা আপার রিজিয়ন অফ দ্য স্কাই যারা একদম স্কাইয়ের সর্বোপরি স্তরে বিরাজ করে এন্ড বাস্ক এন্ড ওয়াইটেন ইন দ্য ব্লেজ অফ দ্য ডে বাস্ক মিন্স টু ওয়ার্ম ইন সানশাইন এন্ড ওয়াইটেন মিন্স শাইন হোয়াইট ব্লেজ মিন্স ওয়ার্ম ড্যাজলিং সানলাইট তো তারা সেখানে কি করে সাম স্পিরিটস অফ প্লে ইন দ্য রিজিয়ন অফ দ্য পিওরিস্ট আইদার এন্ড ওয়ার্ম themselves তারা সব সময় নিজেদের পিওর জায়গায় রাখে এবং নিজেদের ওয়ার্ম রাখে দে গ্লো হোয়াইট ইন দ্য ব্রাইট সানলাইট আর তারা সেগুলো কি করে বাস্ক মিন্স টু ওয়ার্ম ইন সানশাইন তারা সব সময় গ্লো হয় হোয়াইটেন তারা সব সময় গ্লো হয় কি রকম ভাবে গ্লো হয় ইন দ্য ব্রাইট সানলাইট অর্থাৎ যখনই সূর্যের আলো তাদের উপরে পড়ে অর্থাৎ চকচকে সূর্যের আলো যখনই তাদের উপরে পড়ে তখন তারা যেন একদম ব্রাইট হয়ে ওঠে বা তারা যেন একদম চকচক করে তো এখানে আলেকজান্ডার পোপ বলতে চাইছে যে প্রথমেই যে এক ধরনের স্পিরিট আছে যেগুলো আকাশের একদম সর্বস্তরে বিরাজ করে যারা সবসময় তাদের উপরে সূর্যের আলো ড্যাজলিং সানলাইট পড়া মাত্রই তারা সবসময় চকচক করতে থাকে নেক্সট সাম গাইড দ্য কোর্স অফ ওয়ান্ডারিং অর্বস অন হাই আরো কেউ কেউ আছে যারা কি করে যারা সবসময় সাম গাইড দ্য কোর্স অফ দ্য কমেটস ইন দ্য স্কাই যারা আকাশের ওয়ান্ডারিং স্টার গুলোকে গাইড করে উপরে অর রোল দ্য প্ল্যানেটস থ্রু দ্য বাউন্ডলেস স্কাই অথবা কি করে অথবা মুভ দ্য প্ল্যানেট ইন দ্য অরবিট অথবা রোল করে রোল মিন্স সবসময় ঘোরে কোথায় ঘোরে প্ল্যানেট ইন দ্য অরবিট অর্থাৎ প্ল্যানেট যে অরবিট অর্থাৎ কক্ষপথে ঘোরে তারা সবসময় সেই কক্ষপথে ঘুরতে থাকে প্ল্যানেটের চারিদিকে থ্রু দ্য বাউন্ডলেস সি এই ভাস্ট লিমিটলেস সি এর চারপাশে নেক্সট সাম লেস রিফাইন্ড আবার কেউ কেউ আছে লেস রিফাইন্ড দ্যাট মিন্স আগে এক ধরনের স্পিরিট দেখলাম যেটা হচ্ছে আকাশের সর্বস্তরে বিরাজ করে যারা একদম পিওর সাম লেস রিফাইন্ড দ্যাট মিন্স এখন যাদের কথা বলা হচ্ছে তারা অতটা পিওর নয় বিনিথ দ্য মুন স্পেল লাইট যারা বাস করে কোথায় বাস করে বিনিথ দ্য মুন স্পেল লাইট অর্থাৎ চাঁদের যে আবছা আলো তার নিচে বাস করে পারসিউ দ্য স্টারস দ্যাট শুড অ্যাথওয়ার্ড দ্য নাইট আর তারা কি করে পারসিউ করে কি পারসিউ করে রাতে বেলায় যে তারা ছুটে যায় বা আমরা যেটাকে বলি যে ছুট তারা সেই তারাগুলোকে গাইড করে অর সাক দ্য মিস্ট ইন দ্য গ্রোসার এয়ার ব্লু অথবা আর কি করে দ্য এম্পিওর রিজিয়ন্স অফ দ্য লোয়ার স্কাই অ্যাজ দ্য কনস্ট্রাক্টেড উইথ দ্য ফিল্ডস অফ পিওরেস্ট ইথার দ্যাট মিন্স আবার কেউ আছে সাক করে কি সাক করে সাক দ্য মিস্ট ইন দ্য ক্লাউড লাইট বিলো অর্থাৎ যে সমস্ত কুয়াশাগুলো আছে সেই কুয়াশাগুলোকে তারা চুষে নেয় অর ডিপ দেয়ার পেনিয়নস ইন দ্য পেইন্টেড বো ডিপ মিন্স কালার অথবা অনেকেই আবার আছে ডিপ দেয়ার পেনিয়নস ইন দ্য পেইন্টেড বো পেইন্টেড বো মিন্স রেনবো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ডিপ দেয়ার উইংস ইন দ্য রেনবো আবার অনেকেই আছে তারা কি করে তাদের উইংস গুলোকে ডিপ করে দেয় কোথায় রেনবোর কালারে অর্থাৎ রামধনুর কালারে আবার কি করে অনেকেই আছে ভ্রিউ ফায়ার্স টেম্পেস্ট অন দ্য উইন্ট্রি মেন আবার অনেকে আছে খুব ঝোড়ো বাতাস বা স্ট্রং সেটা বয়ে আনে বা সেটা কন্ট্রোল করে অর ওভার দ্য গ্লেভ ডিস্টিল দ্য কাইন্ডলি রেন আবার অনেকেই আছে অনেক শিল্পস আছে যেটা কন্ট্রোল করে কি কন্ট্রোল করে না শস্য বোনার জন্য যে সমস্ত জমি রেডি করা হয় বা জমিতে জলের প্রয়োজন হয় যাতে ফসল খুব ভালো হয় সেই কাজ অনেক শিল্পস বা অনেক এয়ার স্পিরিট করে থাকে কেন কি শস্য ভালো ফলানোর জন্য তারা বৃষ্টির আগমন ঘটায় নেক্সট আদার্স অন আর্থ ওভার হিউম্যান রেস প্রিসাইড আবার অনেক শিল্পস আছে বা অনেক এয়ার স্পিরিট আছে যারা কি করে না এই যে হিউম্যান রেস সেটাকে কন্ট্রোল করে এবং ওয়াচ অল দেয়ার ওয়েজ অ্যান্ড অল দেয়ার অ্যাকশনস গাইড এবং সমস্ত হিউম্যান রেসের যে সমস্ত অ্যাক্টিভিটিস তাদের সমস্ত কিছু কন্ট্রোল করে অফ দিস দ্য চিফ দ্য কেয়ার অফ নেশনস ওন দ্যাট মিন এই বিশ্বের যে জাতি আছে সেটাকে পুরোপুরি যত্ন নেয় টেক কেয়ার করে অ্যান্ড গার্ড উইথ আর্মস ডিভাইন দ্য ব্রিটিশ থ্রোন আবার সে কি করে যে চিফ অর্থাৎ যে প্রধান সে কি করে না সে গোটা ব্রিটিশ থ্রোনকে নিজে ওয়েপেন দিয়ে যে ওয়েপেন ঈশ্বরের দেওয়া বা যে অথরিটি ঈশ্বরের দেওয়া সেটা দিয়ে সে ব্রিটিশকে রক্ষা করে নেক্সট আওয়ার হাম্বলার প্রভিন দ্যাট মিন্স হাম্বলার প্রভিন মিন্স ফিল্ড অফ ডিউটি ইন দ্য লোয়ার রিজিয়ন অর্থাৎ লোয়ার রিজিয়নে আমাদের যেটা ডিউটি সেটা কি ইজ টু টেন্ট দ্য ফেয়ার টেন্ট মিন্স টু অ্যাটেন্ড অর্থাৎ যোগদান করা কাদের সাথে দ্য ফেয়ার অর্থাৎ বিউটিফুল লেডিজ অর্থাৎ লোয়ার রিজিয়নে যে সমস্ত স্পিরিটরা থাকে তারা কি করে তারা যে সমস্ত বিউটিফুল লেডিজ আছে তাদের গার্ড করে নট এ লেস প্লিজিং যদিও এটা খুব প্লিজিং একটা ম্যাটার নয় এমনটা নয় অর্থাৎ নট লেস এ প্লিজিং এটা কিন্তু কম প্লিজিং ম্যাটার নয় এটা আনন্দদায়ক একটা ব্যাপার দো লেস গ্লোরিয়াস
care. Less glorious care means a duty which is not likely to bring much name and fame. যে এই ডিউটিটা কিন্তু আমাদের এমন ডিউটি নয় যে ডিউটিটা করে আমাদের প্রচুর ফেম নেম আমরা পাবো। এটা কিন্তু আমাদের ডিউটি সেরকম নয়। আমাদের এই যে ডিউটি এটা কিন্তু সেরকম ডিউটি নয়। To save the powder, আমাদের কি ডিউটি? To save the powder from to rot a girl. To save the powder. Powder means beautiful ladies রা কি করে যে তাদের আরো বিউটিফাই করার জন্য বিভিন্ন ধরনের পাউডার ইউজ করে। কেন কি দেয়ার কমপ্লেক্সন লুক ফেয়ার যাতে তারা যতটা সুন্দর তার থেকে তারা যেন আরো গ্লোরিয়াস আরো সুন্দর হয়। সেই পাউডারটাকে আমাদের সেভ করতে হবে কার কাছ থেকে? From to root a gale. Root মানে নিষ্ঠুর, gale মানে ঝোড়ো বাতাস। যাতে ঝোড়ো বাতাস বা স্ট্রং কারেন্ট অফ উইন্ড যাতে তার পাউডারকে নষ্ট করে না দিতে পারে। সুতরাং সেই বিউটিফুল লেডিজদের বিউটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কার দায়িত্ব? না যে সমস্ত স্ট্রিটরা একদম গ্রাউন্ড লেভেলে থাকে। Not let the imprisoned essence excel. Imprisoned essence means the bottle of scent which fashionable ladies carry with them. আর কি করতে হবে? Not let the imprisoned essence অর্থাৎ সেই যে সুন্দর সুন্দর সুগন্ধি যেটা বিউটিফুল লেডিজরা ইউজ করে সেটা যেন এক্সেল না হয়ে যায় অর্থাৎ এভাপোরেট না হয়ে যায়। সেটাকেও আমাদের রক্ষা করতে হবে। আর কি করতে হবে? To draw fresh colors from the vernal flowers. যে সতেজ কালার আনতে হবে কোথা থেকে? Vernal flowers. That means ফুটন্ত ফুল থেকে। একমাত্র সতেজ রং বা সতেজ কালার কোথায় পাওয়া যায়? যে ফুলটা সবেমাত্র ফুটেছে বা ফুটন্ত ফুল, তো সেখান থেকে আমাদের সেই কালার আনতে হবে। কেন কি? বা সেই কালারটা ধরে রাখতে হবে। কেন কি? ফেয়ারি লেডিজরা যাতে বিউটিফুল থাকে। নেক্সট, টু স্টিল ফ্রম রেইনবোজ আর দাই ড্রপ ইন সাওয়ার। আর কি করতে হবে? টু স্টিল ফ্রম রেইনবোজ দ্যাট মিন্স টু ব্রিং কোথেকে? ফ্রম রেইনবোজ অর্থাৎ রামধনু থেকে আমাদের সেই রং চুরি করে আনতে হবে। এর দ্য ড্রপ ইন সাওয়ার্স এবং সেগুলো কোথায় দিতে হবে? মেল্ট ইন রেইন বৃষ্টির আকারে সেগুলোকে নামিয়ে আনতে হবে। কেন কি? এ ব্রাইটার ওয়াশেস কেন কি? লিকুইড কসমেটিক টু মেক দ্য কমপ্লেক্সন ফেয়ার যাতে বিউটিফুল লেডিজদের আরো সুন্দর দেখায় আরো বিউটিফুল দেখায়। টু কার্ল দেয়ার ওয়েভিং হেয়ারস আর কি করতে হবে? তাদের যে চুল তাদের যে সুন্দর চুলগুলো আছে কার্লি যে হেয়ারগুলো আছে সেগুলোকে রক্ষা করতে হবে। অ্যাসিস্ট দেয়ার ব্লাশেস দ্যাট মিন্স টু হেল্প দেম টু ব্লাশ বিউটিফুলি তাদের সাহায্য করতে হবে। কিরকম ভাবে? টু ব্লাশ বিউটিফুলি তাদের সাহায্য করতে হবে। অ্যান্ড ইন্সপায়ার্স দেয়ার ইয়ার্স এবং কি করতে হবে? মেক দেয়ার ম্যানার্স অ্যান্ড মোশন চার্মিং এবং তাদের যে চাল চলন তাদের যে আচার আচরণ সেটা সবসময় আমাদের উচিত তাকে চার্মফুল রাখা যাতে তাকে দেখে সবাই অ্যাট্রাকটিভ হয়। নে অফট ইন ড্রিমস ইনভেনশনস উই বেস্টো নে অফ ইন ড্রিমস স্বপ্নে কি করে? ইনভেনশন ইনভেনশন মিনস অরিজিনাল আইডিয়াস অর্থাৎ উই বেস্টো আমাদের উচিত যে এই ফিয়ারি লেডিজ অর্থাৎ ব্লিন্ডার মধ্যে ইনভেনশন করে দিতে হবে। অরিজিনাল যে আইডিয়া আছে সেটাকে বেস্টো করে দিতে হবে অর্থাৎ পুশ করে দিতে হবে। কেন কি? তাকে যাতে আরো বিউটিফুল দেখায় বা সে যাতে আরো ভালোভাবে সাজুগুজু করে এবং সে যাতে সবসময় সবাইকে অ্যাট্রাকশন এর কারণ হয়ে থাকে বা অ্যাট্রাকশনের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। টু চেঞ্জ এ ফ্লোন্স টু চেঞ্জ এ ফ্লোন্স মিনস এখানে এয়ারি স্পিরিটরা বলছে উই অ্যাপিয়ার টু দেম ইন ড্রিমস এন্ড সাজেস্ট টু দেম নিউ ওয়েজ অফ চেঞ্জিং দ্য প্লেট এন্ড কার্লস অফ দ্য ড্রেস যে তাদের কখন কোন ড্রেসটা পড়তে হবে কোন ড্রেসটা পড়লে তাদের সবসময় লোকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। তো তারা এই এয়ারি স্পিরিট ডিসাইড করে দেয়। অর অ্যাট এ ফর বিলো মিনস ফ্রিঞ্জড বর্ডার অফ দেয়ার গাউনস এন্ড পেটিকোট এবং আর কি করতে হবে? যে তাদের কোন ধরনের পেটিকোট কোন ধরনের বর্ডার যুক্ত গাউন পরলে তাদের সবচেয়ে বেশি সুন্দর লাগবে। আশা করি যে পর্যন্ত পড়ানো হলো এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয় তাহলে তুমি কমেন্ট বক্সে কমেন্ট করো। যেখানে ক্লিয়ার হয়নি তুমি আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো পরের ক্লাসে সেটা বুঝিয়ে দিতে। থ্যাংক ইউ।